আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমি ভালোই আছি। আমি আশা করব যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এটা সকালবেলায় আমি একটু মর্নিং ওয়ার্কে বের হয়েছিলাম, তোমার সকাল 6টায় মর্নিং ওয়ার্ক শেষে বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পর গত রাতে আমার বাচ্চারা রাতে বসে ড্রয়িং রুমে খেলেছিল, তো সেই খেলনাগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। ঘরবন্দি এই জীবনে আমরা হাঁপিয়ে উঠেছি, বাচ্চারা তো আরও বেশি। তো বাচ্চারা কিন্তু লেখাপড়ার পাশাপাশি ওরা ওদের মতো করে খেলনাগুলো নিয়ে সময়টা কাটিয়ে নিচ্ছে। গত রাতে ইশফি আর নাফি দুজন মিলে এই ঘরটা বানিয়েছে, তো গত রাতে কিন্তু আমাকে এটা গুছাতে দেয়নি। তো আজকে সকালে ভাবলাম এটা গুছিয়ে নেই। এই তো বাচ্চাদেরকে ঘুম থেকে উঠালাম, ফ্রেশ হয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। তো করার পর কিছু কাজ ছিল, কোনো আনুষঙ্গিক কাজ, সেগুলো করে নিলাম। আর এই তো আমি তারপর আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা চাপিয়ে দিয়েছি, রান্নাটা শেষ করে ফেলবো। এক চুলায় ভাত দিয়ে অন্য চুলায় ডাল বসিয়েছি, যেহেতু ডাল রান্না করব। ডালটা পাতলা ডাল রান্না করব, সেই জন্য আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটা সিদ্ধ হতে বসিয়েছি। তো ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগছে, প্রেশারে দিলে হয়তো, প্রেশার কুকারে দিলে হয়তো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো আর প্রেশার কুকারের ঝামেলাটা আমি করলাম না, পাতিলে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু ভাত হয়ে গেছে। তো ভাতটা আমি নামিয়ে ডালটা পাশে চুলায় দিয়ে আমি এখন মলা মাছ ফ্রাই করে নিচ্ছি। আর এই মলা মাছ আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে ফ্রাইটা। মলা মাছের এই ফ্রাইটা মানে একটু ডিপ ফ্রাই, এটা আমার বাচ্চারা এমনি এমনি নিয়ে খেয়ে ফেলতে পারে। আর মলা মাছটা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি ওদের পছন্দ মতোই রান্নাটা করছি যেন ওরা খায়। এদিকে আমার ডাল সিদ্ধটা মোটামুটি হয়ে এসেছে, তো এরই মধ্যে কিন্তু আমি ডালে ফোড়ন দেব, তাই পাশের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার মলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটু ডিপ ফ্রাই করেছি। আর এখন একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এটা আরও একটু ফ্রাই করে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। কিছুক্ষণ ভাজার পর মলা মাছটা মোটামুটি আমার হয়ে গিয়েছিল, নামিয়ে তারপর আমি আরেকটা কড়াইয়ে এখন আমি তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভেজে। তারপর এখানে 4টা শুটকি মাছ দিয়ে দিয়েছি, আর শুটকি মাছ রান্না করব আমি আজকে। তো শুটকি মাছগুলো একটু ভালো করে তেলে ভেজে তারপর আমি এটাতে মশলা অ্যাড করে দিয়েছি। মশলার মধ্যে আমি শুধু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটাই দিব, আর মরিচটা একটু পরিমাণে বেশি দেব। আর এমনিতেও শুটকিতে কিন্তু মরিচ মানে ঝালটা খুব ভালো লাগে। তারপর মশলাটা একটু ভালোভাবে কষানোর পর আমি কাঁঠাল বিচি দিয়ে দিচ্ছি। আমি কচুর লতি রান্না করব, আর কাঁঠাল বিচি, কচুর লতি আর কাঁঠাল বিচি একসাথে খেতে কিন্তু খুব ভালো লাগে শুটকি দিয়ে। তো কাঁঠাল বিচিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, আর পাশের চুলায় ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তারপর কচু লতি দিয়ে দেবো, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে সময় লাগবে, কচুর লতিটা অত সময় লাগবে না। তো কাঁঠালের বিচিটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি কচুর লতি দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কাঁঠাল বিচি সংরক্ষণ পদ্ধতিটা আমার চ্যানেলে আছে, আমি যেভাবে সংরক্ষণ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন।
কচুর লতি দিয়ে এই কাঁঠালের বিচি শুটকি দিয়ে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এখন কাঁচামরিচ ফালি দিয়ে আর একটু চুলায় রেখে কাঁচামরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিক দিয়ে আমি মলা মাছের যে কি বলবো ফ্রাই করেছিলাম সেটা আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি। আর প্রপারলি সংরক্ষণে করার কারণেই কিন্তু আমি এই যে কাঁঠালের বিচি সারা বছরই খেতে পারছি। কাঁঠালের সিজনে কিন্তু আমাদের বাসায় বা যে কারো বাসায় প্রচুর কাঁঠাল বিচি হয়ে থাকে, আর আমরা যদি একটু ভালো করে মানে প্রপারলি এটা সংরক্ষণ করি তাহলে কিন্তু পরে সারা বছর এটা খাওয়া যায়। তো আমার রান্না মোটামুটি হয়ে এসছে। আর কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি যদি আমরা আপনারা কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন চাইলেই। দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট, আর টেবিলে সার্ভ করে দিচ্ছি না, এখনও অনেকটা সময় বাকি খেতে। তো এরই মধ্যে আমি বিকেলের জন্য একটু দুধ জাল করে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করে দুধটা জাল করে নিলাম। বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে দুধটা দেওয়া হয় তো এই জন্য আগে থেকে এটা রেডি করে রেখেছি যেন বিকেলবেলা একটু গরম করে দিয়ে দিতে পারি। গতকালকে সন্ধ্যায় আমি একটু বাইরে বের হয়েছিলাম শুধুমাত্র ইস্পিয়ার নাফির কিছু কাপড় কেনার জন্য, কারণ ছোট বাচ্চা যেহেতু ওরা কিন্তু প্রচুর কাপড় নষ্ট করে, তো মোটামুটি ওদের কাপড়ও অনেক কমে গিয়েছিলো। আর বাচ্চাদের কিন্তু অনেক বেশি কাপড়ের প্রয়োজন হয়, আর নাফি তো একটু পরে পরে চেঞ্জ করে, তো দেখা যায় যে নাফির কাপড়টা খুব বেশি দরকার হয়। তো নাফিরই বাসায় পরার জন্য কিছু কাপড় নিয়ে এসেছি। আসলে বিশেষ করে আমি নাফির কাপড়ের জন্যই বের হয়েছিলাম, কিন্তু সাথে কিছু ইস্পির কাপড়ও নিয়ে এসেছি। আর ইস্পি এই নাফির এই কাপড়গুলো কিন্তু খুবই সফট, পরতে খুবই মানে গরমের মধ্যে ভালো লাগবে। যদিও শীত চলে আসছে কিন্তু এই কাপড়গুলো দেখা যাবে যে এক দুই মাসেই নষ্ট হয়ে গেছে। নাফি দেখা যায় যে কাপড়ে যদি একটু পানির ফোঁটা পড়ে সেই কাপড়টা সাথে সাথে ও চেঞ্জ করে ফেলে, তো এতে করে ওর কিন্তু কাপড় নোংরাও হয়, পাশাপাশি দেখা যায় যে একবার ইউজ করলে সেই কাপড়টা না ধুয়ে আর পরানো হয় না, তো বারবার ধুলে কিন্তু কাপড়ের কালারগুলো একটু ডিসকালার হয়ে যায়। তো এই জন্য যদিও শীত চলে আসবে সামনে, তারপর আমি কাপড়গুলো বাসায় পরার জন্য নিয়ে এসেছি। আর ইস্পির জন্য কিছু কাপড় নিয়ে এসেছি, ইস্পির জন্য কাপড় কেনার তেমন একটা ইচ্ছা মানে প্রয়োজন ছিল না, তারপরও যে ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। এই তো এটা নাফির প্যান্ট, বাসায় পরার কাপড় হলেও কাপড়গুলো খুব কিউট ছিল, তাই খুব মানে আসলে বাচ্চাদের কাপড়গুলো একটু কিউটই হয়। তো যাই হোক, এটা হচ্ছে ইস্পির। কাপড়গুলো দেখাতে দেখাতে একটা কথা বলে নিচ্ছি, পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান লাইকটি দিতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন কিংবা এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি তাদের প্রতি অনুরোধ থাকলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান সেক্ষেত্রে সাবস্ক্রিপশনের পরে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এই পাশের কাপড়গুলো হচ্ছে ইস্পির, আর ওই পাশের কাপড়গুলো নাফির। তো কাপড় দেখাতে দেখাতে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।